নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিতা। আমার সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আজকে যে রেসিপিটি তোমাদেরকে দেখাবো সেটা হলো আলু বেগুন টমেটো মশলা কারি। তো বন্ধুরা, তো চলো আমি রান্নাটি স্টার্ট করছি, তো চলে এসো। তো আমি ওভেনটা স্টার্ট করলাম। প্রথমে আমি কিছুটা তেল নিয়ে নেব। তো তেলটা গরম হয়েছে নাকি দেখবো। তো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো বন্ধুরা, আমি কিন্তু বড় বড় তিনটে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমি কারি পাতা। তো এরপরে এটাকে আমি এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা কাঁচা গন্ধভাব কাটছে, ততক্ষণ আমি এইভাবেই নাড়তে থাকবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা বলবো যে আগের একটা ভিডিও গেছে, সেটা হয় আমার পোস্ট করা একটু ভুল হয়েছে। তো লেখার ভুলের কারণে তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমার লেখা একটু ভুল হয়েছিল, তার জন্য আমি ওটাকে ডবলবার আবার পোস্ট করেছি। তো ডবলবার যদি পোস্ট করার কারণে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। এইভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজের গন্ধ কাঁচা গন্ধভাবও কেটে গেছে। তো এরপরে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও এইভাবে নাড়বো। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেব কুচানো টমেটো। তো আমি তিনটে টমেটোকে এইভাবে কুচিয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি টমেটো কুচানোগুলোকে আমি দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি দু চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব আমি এক চামচ লবণ।
तो बंधुरा आमी किन्तु एई लवणटाई व्यवहार करी कारण एखाने एई लवणटा तरकारीते दिले खूबी टेस्ट हय। तो तार जोन्नो आमी एई लवणटाई व्यवहार करी। तो आमी एक चामच लवण दिए दिलाम। तो सब एगुलो दिए आमी आबारो एइभाबे नाड़ते थाकबो। তো বন্ধুরা এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি দেখব ঢাকা খুলে যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি। তো বন্ধুরা দেখো টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে লাগলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো কিন্তু একেবারেই গলে গেছে, দেখেছ তো। আর যে বাকিটা গলবে সেটা কিন্তু পরে সেটা একেবারেই গলে যাবে। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা আলু। তো এটাকে আমি কিন্তু খোসা সমেত আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর একটু ম্যাশ করে দিয়েছি। তো এইভাবেই আমি আলুটাকে দিয়ে দেব। আলু দিয়ে একটু নাড়ার পরে, কিছুক্ষণ নাড়ার পরে, তারপরে আমি দিয়ে দেব আমার কেটে রাখা বেগুন। তো আমি এতটা বেগুন নিয়েছি। আনাজের পরিমাণ যদি বাড়ানো যায় তবে কিন্তু সবগুলোর পরিমাণই বাড়াতে হবে। তো আমি নিয়েছিলাম একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর বেগুন আমি আন্দাজ মতো নিয়েছিলাম। তো বন্ধুরা এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ঢাকিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে কালারটা কত সুন্দর এসেছে। তো আমি যে কথায় কথায় বন্ধুরা বন্ধুরা বলছি তোমরা কিন্তু বিরক্ত হবে না, যেহেতু আমি এখানে ইউটিউবে নতুন এসেছি, আমার কথার মধ্যে তো ভুল হতেই পারে। তো তার জন্য তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকিয়ে দিচ্ছি যাতে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এরপরে আমি ফাইনালি কিন্তু ঢাকাটা খুলবো আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এরপরে আমি ঢাকাটা খুলে দেখছি। তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো দেখো এইভাবে হয়েছে আর বেগুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সব বেগুন সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমার রান্নাটা হবে। তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, তাদেরকে কিন্তু ঘরে বানিয়ে খেতে হবে, তবেই তো তোমরা বুঝবে যে সাউথ ইন্ডিয়ান খাবারটা কত টেস্টি হয়। তো আমি ঠিক বলিনি বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। তো এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলো দেখে নাও কীরকম রান্নাটা হয়েছে। তো এইভাবেই আমার রান্না হয়েছে। তো এরপরে আমি একটা পাত্রে একে ঢেলে নেব। তো আমি এবারে ওভেনটা কিন্তু অফ করে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখো এবারে আমি পাত্রে একটা ঢেলে নিচ্ছি।
এটা কিন্তু রুটিতেও খেতে পারো, ভাতেও খেতে পারো, পরোটায়ও খেতে পারো, সবে এটা চলবে। তো দেখো আমার তরকারির কিন্তু ফাইনাল লুক কিন্তু এইটা, দেখো কি দারুণ হয়েছে দেখতে। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো আজকের মতন আমি ভিডিওটি আমি শেষ করছি, তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে। তো বাই বাই।